শরীর ভালো না থাকলে, মন ভালো না থাকলে, অসুস্থ হলে তাকে কেউ সেভ করতে পারবে না। অবশ্যই যাদের সিওপিডি আছে, যাদের কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি আছে, আজকে থেকে তাদেরকে প্লেন পানি, গরম পানি, নর্মাল পানি, গরম বাতাস আর রুম হিটার একান্ত 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 একান্তই দরকার। এই ব্যাপারে কোনো রূপ কনসিডার করা যাবে না, এই ব্যাপারে কোনো রূপ খাতির করা যাবে না। সব কিছুর মাঝে গরম জিনিস, গরম জিনিস বলতে আমি কী কী বুঝবো? আমি গরম পানি বুঝবো, গরম জিনিস, রসুন গরম জিনিস, জৈত্রিক গরম, জায়ফল গরম, আপনার পোস্তাদানা গরম, জিরা গরম, কালিজিরা গরম, কালিজিরার তেল গরম, ব্ল্যাক গার্লিক এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে, ব্ল্যাক গার্লিক খুবই ভালো মহা ঔষধ, এখানে ব্ল্যাক গার্লিক খেতে পারবেন। রেড গার্লিক বাজারে বিক্রি হয়, রেড গার্লিক যত খেতে পারেন। তরকারি চুলো থেকে নামানোর পাঁচ মিনিট পূর্বে একটা ভোরো রসুন, আস্ত রসুন খালি পশম ফালি ফেলে ভিতরে দিয়ে দেন। ভাজি করতেছেন, আস্ত আস্ত রসুন অনেক বেশি বেশি করে দিয়ে দেন। ওই লোকটি খাবে, আপনারা সকলে খাবেন, এটা সকলের জন্য ওষুধ হবে। কারণ অনেকে আমি ঝাঁজ খেতে পারি না, রসুনের আচার, সাদা আচার, লাল আচার, সাদা রসুন, কালো রসুন, সব রসুন আপনার জন্য সবচেয়ে মহা ঔষধ অ্যাজমাকে প্রতিরোধ করার জন্য। কাঁচা হলুদ টুকরা টুকরা করে কেটে সব তরকারিতে কাঁচা হলুদ দেন। ওই কাঁচা হলুদটা যার অ্যাজমা আছে তিনি খান। কাঁচা হলুদ যে কোনো জীবাণু মারতে পারে, ইভেন কি বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, জীবাণু মারার মতো শক্তি কাঁচা হলুদের ভিতরে আল্লাহ দিয়েছে। কারণ কাঁচা হলুদের মধ্যে যে কার্কুমিন আছে, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং যে কোনো কঠিন কঠিন জীবাণু মারতে পারে। ইভেন কি সে এত শক্তি রাখে যে সে কনকক্কাচের মতো শক্তিশালী জীবাণুর সাথেও লড়তে পারে।